হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসছি আপনাদের সবার সামনে। আর আজকের ব্লগটা খুবই র্যান্ডম একটা ব্লগ। বেসিক্যালি আমরা আজকে একটু ঘোরাঘুরি করতে গিয়েছিলাম, যেহেতু আমার চলে যাওয়ার আর বেশি দিন বাকি নেই, তাই বলতে গেলে জাস্ট ফ্যামিলি টাইম স্পেন্ড করা। সো প্রথমেই গিয়েছিলাম আমরা কাজের দেরিতে। বেসিক্যালি আমাদের টার্গেট ছিল টেস্টি ট্রিটে যাবো, বিকজ লাস্ট অনেক দিন ধরেই টেস্টি ট্রিটের অনেক রিভিউ দেখছিলাম, বাট আনফর্চুনেটলি হয়নি, কারণ ওখানে মোমো অ্যাভেলেবেল ছিল না। এরপরে আমরা চলে গিয়েছিলাম কিছু কাজ শেষ করে দ্য সিগনেচারে, সিগনেচারটা জামাল খানে। আর এর আগে আমি বেশ অনেকবারই গিয়েছিলাম, বাট ওভাবে ভিডিও করা হয়নি কখনোই। বাট এবার যেহেতু আমি ব্লগ করছি আর ব্লগিং শুরু করেছি, তাই ভিডিও করা। এরপরে আমরা খাবার অর্ডার দিয়ে দিয়েছিলাম, প্রায় 35 to 40 মিনিটস পরে আমাদের খাবার এসেছিল। আমরা মেইনলি গিয়েছিলাম সি ফুড খাওয়ার জন্য, আর আমরা টার্গেট করেই গিয়েছিলাম যে আমরা সিগনেচারে সি ফুডটাই নিব। সো আমরা সি ফুডটাই অর্ডার করেছিলাম, আর 35 to 40 মিনিটস পরে সি ফুডটা চলে এসেছিল। আর সি ফুডের সাথে আমরা স্যুপও অর্ডার করেছিলাম, অ্যান্ড দ্য টেস্ট ওয়াজ রিয়েলি সো গুড। এরপর খাওয়া দাওয়া শেষ করে আমরা শপিং করতে গিয়েছিলাম, যেহেতু দুর্গা পুজো সামনেই চলে আসছে, তাই কিছু গিফটস আইটেম নেওয়ার ছিল। আর শপিং শেষ করে আমরা বাসায় চলে এসেছিলাম। আর শপিংয়ের ভিডিওটা আমি নিতে পারি নাই, বিকজ সব জায়গায় তো ভিডিও অ্যালাউ থাকে না, আর ওভাবে ভিডিও করার সিচুয়েশনও থাকে না। তো এই তো আজকে এই ছিল আমার ছোটোখাটো মিনি ব্লগ। আশা করছি সবার ভালো লাগছে আমার ব্লগগুলো। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর লাইক করতে কিন্তু একদমই ভুলবেন না। বাই বাই।